অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোর বন্দনায় বিদ্যাদেবী সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠ প্রাঙ্গণে অগণিত ভক্ত ও শিক্ষার্থী দেবীর চরণে পুষ্পমালা অর্পণ করতে সমবেত হয়েছেন। এদিকে জ্ঞান বুদ্ধি অর্জন করে দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার পাশাপাশি দেশে শান্তি ফিরিয়ে আসুক দেবীর কাছে এমনটাই প্রত্যাশা করেন শিক্ষার্থীরা।